বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, আজকের এই দিনে আমরা শুরুতেই সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুজিবনগর সরকারের যারা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখানে উল্লেখ করার মতো, এই সরকার কিন্তু গঠিত হয়েছিল 10ই এপ্রিল। 10ই এপ্রিল সরকার গঠন আর 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এবং সেখান থেকে 2100 সালের বদ্বীপ বাংলায়, এটাই হোক আমাদের শপথ। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ। দেখুন, এটা তো আমি বিচ্ছিন্নভাবে কোন দাবি উঠলে প্রেক্ষিতে বলতে পারিনি। এখানে মন্ত্রিসভা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আর এত বছর পরে হঠাৎ দাবিটা কারা তুলছেন একটু জানারও দরকার আছে। প্রথম সরকার
গঠন করেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিনিয়ে এনেছে, তাদের সফলতা, প্রথম সরকারের সফলতা। স্বাধীনতার এত বছর পরে সরকারের কোন দিকটি এখনো অর্জন করা বাকি রয়েছে স্বাধীন বাংলাদেশের সরকার? অর্জন করার বাকি রয়েছে সেটা আমি নিজেই আমার বক্তব্যে বলেছি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত।